বলিউডের বিতর্কিত অভিনেত্রীর তকমা জুটেছিল আগেই ঠোঁটকাটা স্বভাবের জন্য। হাজারো বিদ্রূপ সত্ত্বেও সত্যের পক্ষে মুখ খুলেছেন জোর গলায়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বারবার গর্জে উঠেছেন, সরব হয়েছেন বলিউডে নেপোটিজম এবং মাফিয়া রাজ নিয়ে, সোচ্চার হয়েছেন মুম্বাই পুলিশের দায়িত্ব নিয়েও। কোনো কিছুকেই খুব একটা গুরুত্ব না দিলেও এবার একটু বিপাকেই পড়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। মার্জিয়া মাননের রিপোর্টে দেখুন বিস্তারিত। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই মুম্বাই পুলিশ তথা মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীর বলেও মন্তব্য করেছেন তিনি। এরপরই প্রতিঘাত শুরু। কঙ্গনাকে মুম্বাইতে পা রাখতে দেবেন না বলে জানিয়ে দেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। কঙ্গনার পালি হিলের অফিসের অবৈধ নির্মাণ ভাঙতে শুরু করেছিল শিবসেনা পরিচালিত পৌরসভা। কঙ্গনার আবেদনে সাড়া দিয়ে আদালত আগামী 22 সেপ্টেম্বর পর্যন্ত তাতে স্থগিতাদেশ দিলেও মহারাষ্ট্র সরকারের সঙ্গে অভিনেত্রীর সংঘাত থামেনি, বরং আরও তীব্র হয়েছে। এরপর কঙ্গনার ফ্ল্যাটের বেআইনি অংশ ভাঙতে তৎপর হয় মুম্বাই পৌরসভা। এসব ডামাডোলের মধ্যেই হঠাৎই ভাইরাল কঙ্গনা রানাওয়াতের একটি পুরনো ভিডিও, যে ভিডিওতে কঙ্গনাকে প্রকাশ্যে বলতে শোনা গেছে ক্যারিয়ারের শুরুতে মাদকাসক্ত হওয়ার কথা। जैसे ही मैं घर से भागी, डेढ़ दो साल में मैं एक फिल्म स्टार थी, एक ड्रग एडिक्ट थी। मेरी ज़िंदगी में इतने सारे कांड चल रहे थे कि मैं ऐसे लोगों के हाथों में लग चुकी थी कि जहाँ से मुझे शायद मौत ही निकाल सकती थी। ভিডিওটি ভাইরাল হতে নেটিজেনদের একাংশের প্রশ্ন, সুশান্ত সিং মৃত্যু তদন্তে মাদক যোগনি যে কঙ্গনা প্রথম থেকেই সরব, যে কঙ্গনা প্রকাশ্যে বলেছিলেন বলি সেলেবদের প্রায় 99% মাদক নেন, সেই কঙ্গনা নিজেও ব্যতিক্রমী নন। মাদক যোগে শীঘ্রই তদন্ত শুরু হতে চলেছে এই বলিউড অভিনেত্রীর বিরুদ্ধেও। সর্বশেষ রবিবার মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করে মুম্বাইতে নিরাপদ বোধ করছেন না বলে জানিয়েছেন কঙ্গনা। সুশান্ত সিং রাজপুতের ব্যাপারে মুখ খোলার জন্যই তাকে হেনস্থার শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। শিবসেনার সঙ্গে প্রকাশ্যে সংঘাত, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ এবং দেশজুড়ে চলা বিতর্কের মধ্যেই মুম্বাই ছেড়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কিন্তু যাওয়ার আগে টুইটে আবারও পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে গেছেন মুম্বাইকে। মুম্বাই পুলিশ প্রশাসন আর বলিউড কুইরের এই লড়াইটা কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন নজর সবার। মার্জিয়া মান্নান, মাই টিভি।